রাজনীতি তো হচ্ছে রাজনীতির জায়গা থাকবে, রাজনীতি এখানে ক্রিকেট খেলাতে আসবে, খেলা খেলা হচ্ছে খেলার মতো থাকতে হবে। এখন যদি খেলার মাঝে আপনার রাজনীতি চলে আসে সেখানে তার খেলাটা থাকতেছে না। এখন এত হতাশ হয়ে গেছি যে আমি চাচ্ছি যে আসলেই ভালো হোক, ভবিষ্যতে ভালো করুক, যেন আবার খুশি হতে পারি। ছোটবেলায় যেমন খেলা দেখে যে মজাটা পাইতাম, এখন সেই মজাটা পাই না, হতাশ হই প্রত্যেকবার। তো ওই হতাশাটা কেটে যাক অবশ্যই চাই। যে নতুন কি আসার সুযোগ দেখ, পুরাতন আর কত, তো হলো না তো কিছু, নতুন আসুক, ভালো কিছু হবে ইনশাল্লাহ। যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাজনৈতিক কোনো প্রভাব আছে কিনা, কিংবা অদৃশ্য কোনো ছায়ার কারণে বাংলাদেশ ক্রিকেট ভালো করছে না। এখানে আমাদের যে ক্রিকেটাররা বের হচ্ছে, তাদের যে নার্সিং এবং তাদেরকে যে মানে যে কন্ডিশনে রাখা হয় সেটা বড় ইফেক্ট একটা। তবে রাজনৈতিক ছায়া যে নেই একেবারে সেটা বলবো না। আমি চাচ্ছি যে এই বর্তমানে যারা আছে সব বাদ যাক, নতুন করে আসুক, এটাই ভালো হবে। পুরাতন সব বাদ যাক, ম্যানেজমেন্ট থেকে পুরাতন সবাই বাদ যাক। হ্যাঁ হ্যাঁ, যে নতুন কে আসার সুযোগ দেখ, পুরাতন আর কত, তো হলো না তো কিছু, নতুন আসুক, ভালো কিছু হবে ইনশাল্লাহ। দলে যে সামঞ্জস্য নাই, এর অন্যতম প্রধান কারণ আমি হচ্ছে আমাদের ম্যানেজমেন্টকে আমি দায়ী করব। পূর্বে যারা ছিল মাশরাফি বা অন্যান্য যারা ছিল, তারা অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। তবে এখনও যদি সেরকম কিছু হয় দল বা লীগ, এই এই কারণে যদি আসলে বাংলাদেশ খেলা নিয়ে এরকম করে, তাহলে আসলে বাঙালির কিছু নেই। ক্রিকেট একটা বাঙালির খেলা, সৌন্দর্যের খেলা, এখানে রাজনীতি সম্পৃক্ত হওয়াই উচিত না। ইভেন যদি হয়েও থাকে, সেটাকে আসলে পার্সোনালি না নিয়ে, মানে খেলার ভিতরে না জড়াইয়ে আমাদের খেলাটাকে সুন্দরভাবে উপভোগ করার মতো করে দেওয়া উচিত, এবং বাংলাদেশকে আরও ভালো একটা জায়গায় আমরা দেখতে চাই। রাজনৈতিক প্রভাব অবশ্যই আছে, উন্নয়নশীল দেশগুলোতে যেরকম হয় সেরকমটা আমাদের এখানে হচ্ছে। ক্রিকেট বোর্ড থেকে শুরু করে এই এই একটা প্রভাব আছে যে রাজনৈতিক প্রভাব দেখে একজন ভালো পারফরমেন্স না করার কারণে তাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, বা একজন ভালো ক্রিকেটারকে একবার দুইবার সুযোগ দিয়ে তাকে আর সুযোগ দেওয়া হচ্ছে না, আবার একজনকে হচ্ছে পরপর সুযোগ বছরের পর বছর দিয়ে যাচ্ছে, এরকম অনেক ক্রিকেটার কিন্তু আছে আমরা দেখতে পাবো। রাজনীতি হচ্ছে রাজনীতির জায়গায় থাকবে, রাজনীতি এখানে ক্রিকেট খেলাতে আসবে, খেলা খেলা হচ্ছে খেলার মতো থাকতে হবে। এখন যদি খেলার মাঝে আপনার রাজনীতি চলে আসে সেখানে তার খেলাটা থাকতেছে না, খেলাটা ভালো হচ্ছে না। যেমন মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, এখানে কিন্তু রাজনীতির কারণে উনি বাদ। তো আমরা চাচ্ছিলাম যে রাজনীতি রাজনীতির জায়গা থাকবে, খেলা থাকবে খেলার জায়গা, তাহলে বাংলাদেশ টিম অনেক ভালো খেলতে পারবে। যে বাংলাদেশ ভালো ভালো করুক, কারণ আমি ছোটবেলা থেকে আব্বুর সাথে আমি খেলা দেখে বড় হয়েছি, আর সবসময় ভাবছি যে বাংলাদেশ জিতবে। ইভিন বাংলাদেশের জন্য কান্নাকাটিও করছি হারলে। এখন এত হতাশ হয়ে গেছি যে আমি চাচ্ছি যে আসলেই ভালো হোক, ভবিষ্যতে ভালো করুক, যেন আবার খুশি হতে পারি। ছোটবেলায় যেমন খেলা দেখে যে মজাটা পাইতাম, এখন সেই মজাটা পাই না, হতাশ হই প্রত্যেকবার। তো ওই হতাশাটা কেটে যাক অবশ্যই চাই।